হাই, আই অ্যাম পার্থ প্রতিম। তো আপনারা বিভিন্ন সময় আমার পেজে অনেকেই বিভিন্ন রকম মেসেজ করে থাকেন, বিভিন্ন রকম সাজেশান চান বা বিভিন্ন রকম পরামর্শ চান, অনেকে বিভিন্ন রকম সমস্যা ফেস করে আমাকে ইনবক্স করেন, সেটা পেজে হোক বা বিভিন্ন ভিডিওর কমেন্টে হোক, বিভিন্ন স্ট্যাটাসের কমেন্টে হোক, আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করেন। তো আসলে সময়ের কারণে সবসময় সবার রিপ্লাই দেওয়া হয় না। তো আমি কিছুদিন আগে একটা পোস্ট করেছিলাম যে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানতে চান তো কমেন্ট করতে বা আমার পেজে মেসেজ দিতে। তো আমি আমার জ্ঞান থেকে যতটুকু পারি মানুষকে হেল্প করার চেষ্টা করি বা ততটুকু পরামর্শ দিই, সেখানে আমি যে 100% রাইট বা আমি যে 100% সঠিক এমনটা আসলে না। আমি সেটা কখনো ব্লেমও করি না বা এটা কখনো ডিমান্ডও করি না যে আমি যেটা বলতেছি সেটাই সঠিক। আপনাদের বিচার ক্ষমতা আছে, আপনারা বিচার করে দেখতে পারেন। যদি মনে হয় যে না, আমি যেটা বলছি বা যেটা সাজেস্ট করতেছি এটা আপনার জন্য উপকার হচ্ছে বা উপকৃত হতে পারেন, এটা ফলো করলে তাহলে করবেন, না হলে কোনো জোর চুলুম নাই। তো লাস্ট কয়েকদিন যাবত সবথেকে বেশি যে প্রশ্নটা আমি পেয়েছি যে পড়াশোনার ক্ষেত্রে আর কি, স্টাডি নিয়ে, তো ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই একটা কমন প্রশ্ন যে পড়াশোনা কীভাবে আসলে মনে রাখা যায়, কীভাবে আত্মস্থ করা যায়। যারা আর কি এসএসসি ক্যান্ডিডেট অথবা এইচএসসি ক্যান্ডিডেট বা যারা অ্যাডমিশান দিতে ইচ্ছুক কিংবা যারা ভবিষ্যতে মেডিকেলে পড়তে চায় বা মেডিকেল অ্যাডমিশান দিতে চায়, তাদের মধ্যে থেকে এই প্রশ্নটা সবথেকে বেশি কমন যে আমি পড়াশোনা করতেছি বাট মনে রাখতে পারতেছি না। ইভেন খোদ মেডিকেল স্টুডেন্টদের মধ্যেও এই প্রশ্নটা সবথেকে বেশি, মেডিকেল স্টুডেন্টদের মধ্যেও এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে যে তারা প্রচুর পড়াশোনা করতেছে বাট আইটেম দিতে যে ঠিকঠাক আউটপুট দিতে পারতেছে না, বা পড়তেছে বাট মনে থাকতেছে না, কার টার্ম যে পরীক্ষা হোক সেখানে যে মনে থাকতেছে না। তো এখন এই জিনিসটা থেকে বা এই জিনিসটার সমাধান হিসেবে কয়েকটা কথা বলবো যেটা আমি নিজেই ফলো করি। তো আপনারা এই সম্পর্কে যদি একটু গুগলে সার্চ করেন কিংবা ইউটিউবে সার্চ করেন, অনেক ধরনের তথ্য পাবেন, অনেক ভিডিও পাবেন, আমার থেকে বড় বড় মানে যারা আরও অনেক ভালো বুঝে তারা আরও অনেক ধরনের সাজেশান আপনাকে দিবে। বাট অনেস্টলি যদি বলি, অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট, আমি মেডিকেলে এসে যে ওয়েতে বা যে ওয়েটা ফলো করে আমি লাইফে মানে সাকসেস পাচ্ছি বা আমি যেই ওয়েটা অবলম্বন করার কারণে আমি এখান থেকে বেনিফিট পাচ্ছি বা আমার মনে হচ্ছে যে না, এই প্রসেসটা অবলম্বন করাতে আমি রিয়েলি বেনিফিট পাচ্ছি, আমি সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। বাদ বাকিটা আপনাদের ইচ্ছা, ভালো লাগলে সেটা ফলো করবেন, না লাগলে করবেন না। এখন কথা হলো যে পড়াশোনাটা আসলে মনে রাখবেন কী করে, একটা জিনিস পড়তেছেন সেটা ইফেক্টিভ লার্নিংয়ের মধ্যে কীভাবে আনবেন। তো একটা সহজ বিষয় হলো যে আপনি যখন একটা জিনিস পড়েন, নতুন যখন একটা টপিকস পড়েন সেই জিনিসটা আপনার কাছে একদমই নতুন, তো প্রথম পড়াতে আপনি ওইটার 50%ও ঠিকঠাক বুঝতে পারবেন না। খুব মনোযোগ সহকারে পড়লে হয়তো বুঝতে পারবেন, বাট প্রথম পড়াতে ওটা মনোযোগ সহকারে পড়লেও আপনি বুঝতে পারবেন বাট সেটা মনে রাখতে পারবেন না, এটা হলো প্রথম সমস্যা। তো আপনি একটা জিনিস একবার পড়ে যতটুকু মনে রাখতে পারবেন সেটা যদি আপনি 10 বার পড়েন অবশ্যই তার থেকে বেশি মনে রাখতে পারবেন। তো প্রথমে যে জিনিসটা করবেন, আপনার পড়ার টার্গেটটা মেনটেন করবেন আগে বা টার্গেটটা ফিক্সড করবেন যে আপনি আজকে বা এখন কোন জায়গা থেকে শুরু করে কোন জায়গায় যে শেষ করবেন, এই যে একটা টার্গেট যে আমি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত পড়বো, তো এই টপিক্সটুকু আমার এখন পড়তে হবে, মানে এটা আমার মেমোরাইজ করতে হবে বা মনে রাখতে হবে, যতটুকু সম্ভব আমি এই টপিক্সটা পড়ে মনে রাখার চেষ্টা করব। এই যে আপনি টার্গেটটা ফার্স্টে ফিক্সড করলেন, দেন যে কাজটা করবেন সেটা হলো একবার রিডিং দেওয়া, পুরো জিনিসটা একবার চোখ বোলাই যাওয়া, জাস্ট একটু দেখবেন পেজ উল্টায় উল্টায় যে আসলে এই জিনিসটার মধ্যে আছে এটা কি। টপিক্সগুলো আর দেখবেন যে বোল্ড অক্ষর এক একটা টপিক্সের উপরে এক একটা করে টাইটেল দেওয়া থাকে, তো আপনি ফার্স্টে টাইটেলটা দেখবেন যে এই টপিক্সটার মেইন টাইটেলটা এটা অ্যান্ড এই টাইটেল সম্পর্কে এখানে লেখা আছে। তো তখন আপনি একটু চোখ বোলাই গেলেন বা একটু রিডিং পড়লেন বা একটু মনে মনে রিডিং দিয়ে গেলেন। এরপরে যে কাজটা করবেন, আপনার রিডিং দেওয়া শেষ, আপনি বুঝতে পারলেন বা আপনি আপনার সিলেবাসটা সম্পর্কে একটা ধারণা পাইলেন যে হ্যাঁ আমাকে এই জিনিসটা পড়তে হবে, এই জিনিসটা মেমোরাইজ করতে হবে, তো তারপর আবার একটু রিভাইজ দিবেন। মানে আবার রিভাইজ দেওয়া মানে কি, এবার আপনি একটু শব্দ করে প্রত্যেকটা লাইন টু লাইন পড়বেন। তো আপনি যখন এটা পড়ে ফেললেন, আরেকবার যখন পড়ে ফেলবেন তখন আপনি এখান থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো ক্যাচ করতে পারবেন। তো আপনি যখন ইম্পর্টেন্ট জিনিসগুলো ক্যাচ করতে পারলেন তখন কী করবেন, সেই জিনিসগুলো হাইলাইট করবেন। অবশ্যই চেষ্টা করবেন এরকম কোনো একটা হাইলাইটেডদের জিনিসটাকে হাইলাইট করা, অথবা যদি আপনার কাছে কোনো ব্লু কালার অথবা কোনো কালার পেন্সিল অথবা কোনো বিভিন্ন কালারের যদি কালার পেন থাকে সেটা দিয়ে নিচে আন্ডারলাইন করবেন অথবা বক্স করে রাখবেন, যেই ওয়ার্ডটা আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হয় সেই জিনিসটাকে
আইডেন্টিফাই করবেন, সেই জিনিসটাকে হাইলাইট করবেন, সেই জিনিসটাকে মার্কিং করবেন, বোঝেন সেটাকে বক্স করে রাখবেন। এরপর যেটা করবেন, আপনি পুরো টপিক্সের ইম্পর্টেন্ট জিনিসগুলো মানে আইডেন্টিফাই করে ফেলছেন। এখন কথা হলো ওই ইম্পর্টেন্ট জিনিসগুলো এখন আপনাকে মেমোরাইজ করতে হবে। তো আপনি একবার বললে ওটা মনে থাকবে না, আপনি একবার বললে হয়তো তাৎক্ষণিক জিনিসটা আউটপুট দিতে পারবেন, বাট লং টার্মের যদি আপনি ওই জিনিসটা মনে রাখতে চান বা আপনার পরীক্ষা কয়েকদিন পরে, তখন আপনি কীভাবে সেটা মনে রাখতে পারবেন? সেটার জন্য যেটা করবেন, জিনিসটা কয়েকবার পড়বেন, একবার পড়লে মনে থাকবে না। সো চেষ্টা করেন স্বল্প সময়ের মধ্যে বারবার পড়ার। বারবার পড়লে একটা জিনিস হয়, আপনি জিনিসটা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট ধারণা তৈরি হবে, আপনি যে জিনিসটা বোঝেন নাই ফার্স্টে একবার পড়াতে, যে জিনিসটা বোঝেন নাই দ্বিতীয়বার পড়লে হয়তো সেই জিনিসটা থেকে আর একটু ভালো বুঝবেন। তো এইভাবে কয়েকবার পড়লে পরে আপনি জিনিসটা সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট ধারণা পাবেন, বিষয়টা সম্পর্কে আপনি সম্পূর্ণভাবে অবগত হবেন। তো আপনি যখন বিষয়টা সম্পূর্ণভাবে বুঝে গেলেন, তখন আপনি আইডেন্টিফাই করেন যে আপনার কোন জিনিসটা একদম মুখস্থই করতে হবে, কোন জিনিসটা মানে একটু এদিক ওইদিক হওয়া যাবে না, কোন জিনিসটা থেকে একটা ওয়ার্ডের যদি একদিকে উলট পালট হয় সেক্ষেত্রেও সমস্যা হবে, সেই জিনিসটাকে তখন আন্ডারলাইন করবেন, পুরো লাইনটা আন্ডারলাইন করবেন। লাইনটা আন্ডারলাইন করার পর সেই জিনিসটা বারবার পড়বেন, প্রয়োজন সেটা মুখস্থ করবেন। এখন কথা হলো, মুখস্থ করতে গেলে তো আপনি বারবার কয়েকবার পড়লেন, এরপরও যদি আপনার মুখস্থ না হয় সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে একটা জিনিস করবেন, একটা খাতা নিয়ে নেবেন, যে কোনো একটা খাতা নেবেন, সাদা একটা পেজ বের করবেন, অর্থাৎ ফাঁকা একটা পেজ বের করবেন যেই পেজে কিছু লেখা নাই, পেজের একদম শুরু থেকে আগে জিনিসটা একবার দেখে লিখবেন, বইয়ের ভাষা একবার দেখে লিখবেন। এবার যেটা লিখছেন সেটা আবার একবার পড়বেন, রিডিং পড়ার পর ওই জিনিসটা এবার 2-3 পড়বেন, বা একটু চোখ বন্ধ করে জাস্ট মনে মনে পড়বেন। তো মনে মনে পড়ার পর আপনি বুঝতে পারবেন যে আপনার জিনিসটা মেমোরাইজ হচ্ছে কি না। আপনি যখন চোখ বন্ধ করে জাস্ট ওই জিনিসটা ইমাজিন করে করে নিজে নিজে মুখে মুখে বলবেন, তখন আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল অর্থে আপনার জিনিসটা পড়া হচ্ছে কি না। যদি দেখেন যে আপনি ওই জিনিসটা থেকে চোখ সরিয়ে নেওয়ার পর বা চোখ বন্ধ করে ওই জিনিসটা পড়তে পারতেছেন না, বা নিজে নিজে যখন বলার প্র্যাকটিস করতেছেন তখন হচ্ছে না, তখন বুঝবেন যে আপনার ওই জিনিসটা পড়া হয় নাই, আপনি আবার পড়েন ওই লাইনটা, একবারের জায়গায় 2 পড়েন, 2 না হলে 5 পড়েন। বাট যতক্ষণ পর্যন্ত আপনি ওই জিনিসটা না দেখে বলতে পারবেন ততক্ষণ পর্যন্ত মনে করবেন যে ওই জিনিসটা আপনার মেমোরাইজ হয় নাই। যখন আপনার মনে হবে যে আপনি না দেখে বলতে পারতেছেন, তখন মনে করবেন যে জিনিসটা আপনার মেমোরাইজ হয়েছে। এখন কথা হলো, আমাদের মেমোরি কিন্তু একটা শর্ট টাইম মেমোরি, একটা লং টাইম মেমোরি। তো আপনি যদি জিনিসটা শর্ট টাইমের জন্য মনে রাখার চেষ্টা করেন, তাহলে ওইটুকুতেই এনাফ। আপনি যে একবার লিখছেন না দেখে, একবার না দেখে পড়ছেন, এটুকু এনাফ। কিন্তু যদি এটা আপনার লং টার্মের জন্য মনে রাখতে হয়, তাহলে যখন আপনি একবার লিখছেন, লেখার পরে দেখে একবার পড়ছেন, না দেখে একবার বলার চেষ্টা করেছেন, অ্যান্ড না দেখে বলতে পারছেন, তারপরে যে কাজটা করবেন লং টার্ম মেমোরাইজ করার জন্য, সেটা না দেখে আবার একবার লিখবেন, অন্য পেজে লিখবেন। অর্থাৎ আপনি যে জিনিসটা না দেখে বলতে পারতেছেন সেই জিনিসটা আবার একবার লিখবেন। লিখলে হবে কি, তখন জিনিসটা আপনার মেমোরিতে আরও বেশি ক্যাচ করবে। সবথেকে ইফেক্টিভ লার্নিংয়ের একটা বেস্ট ওয়ে হলো আমাদের ভিশন। আপনি যখন একটা জিনিস দেখেন সেই জিনিসটা সবথেকে বেশি মনে থাকে। তো আপনি যখন একটা জিনিস পড়েন তার থেকে বেশি ইফেক্টিভ হয় আপনি যখন একটা জিনিস দেখেন। তো আমাদের এই কানে শোনার থেকে চোখে দেখা জিনিসটা মেমোরাইজ করতে বেশি হেল্প করে। তো আপনি যদি বই পড়ে জিনিসটা না বুঝতে পারেন, তো ইউটিউবে চলে যান। ইউটিউবে যেয়ে দেখবেন যে অনেক ধরনের অ্যানিমেশন ভিডিও থাকে, অনেক টিচারদের বিভিন্ন ধরনের লেকচার থাকে, সেই জিনিসগুলো যখন আপনি ভিজুয়ালাইজ করে দেখবেন, সেটাও কিন্তু আপনার ইফেক্টিভ লার্নিং বা লং টার্ম মনে রাখার জন্য বেশ ইফেক্টিভ হবে। তো আপনি এই জিনিসটা করতে পারেন। তো এটা যদি করতে না পারেন যে আপনি ভিজুয়ালাইজ করে পড়তে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি জিনিসটা একবার পড়বেন, একবার পড়ার পরে জোরে জোরে পড়বেন, জোরে জোরে পড়বেন এই কারণে যাতে বাইরের সাউন্ড আপনার কানে না আসে, আপনি যেটা পড়তেছেন সেই জিনিসটা আপনার কানে আসে। তো সেই জিনিসটা যখন আপনার কানে আসবে আপনি অন্যদিকে তখন কনসেন্ট্রেশন করতে পারবেন না, বা আপনার কনসেন্ট্রেশন অন্যদিকে যাবে না। অর্থাৎ আপনি শব্দ করে পড়লে আপনার কনসেন্ট্রেশনটা ওখানেই থাকবে, আপনি জিনিসটা পড়তেছেন সেই জিনিসটা আপনার কানে আসতেছে, অ্যান্ড সেই জিনিসটা আপনি মেমোরাইজ করার চেষ্টা করতেছেন। এই মেমোরাইজ করার একটা ওয়ে হলো একটু জোরে জোরে পড়া বা শব্দ করে পড়া। মনে মনে পড়লে আপনার মন ওইখানে থাকবে না, দেখবেন যে মনে মনে পড়তেছেন, কিছুক্ষণ কনসেন্ট্রেশন আছে, তারপর অন্যান্য চিন্তার মধ্যে আপনি ডুবে গেছেন। তো এই জিনিসটা হলো মেমোরাইজ করার একটা সহজ ওয়ে। ফার্স্টে আপনি একটু জোরে জোরে পড়বেন বা শব্দ করে পড়বেন, অ্যান্ড সেটা না দেখে লেখার চেষ্টা করবেন অথবা না দেখে বলার চেষ্টা করবেন। তো যখন আপনি এই 3 জিনিসের উপর মোটামুটি একটা কন্ট্রোল আনতে পারবেন, দেখবেন যে আপনার পড়াশোনাটা অনেক ইজি হয়ে যাচ্ছে। এরপরেও অনেক সমস্যা থাকে যারা ভাইবা ফেস করতে যায়। আপনি এই সবগুলো স্টেপ পার করে আসছেন, স্টেপ পার করে আসার পরে আপনি মেমোরাইজও করছেন, কিন্তু ওই যে একটা নার্ভাসনেস বা একটা ফোবিয়া, যখন একজন স্যারের সামনে যে ভাইবা দিব অথবা যে কোনো জায়গায় যখন ভাইবা দিতে যাবেন, তখন কিন্তু আলাদা ধরনের একটা অ্যাংজাইটি কাজ করে,
আমার নিজের মধ্যেও করে, আমি সারা রাত পড়ে গেলাম পরের দিন যে আইটেমের টেবিলে অথবা ভাইবার টেবিলে যে স্যারদের সামনে যে একটা জানা প্রশ্নের উত্তর আমি ভুলে গেলাম, এটা থেকে বের হওয়ার একটা ওয়ে হলো কাউকে ডেমো দেওয়া। ডেমো দেওয়া জিনিসটা হলো আপনি একটা জিনিস পড়ছেন, আপনি যখন আপনার ফ্রেন্ডকে বা কাউকে জিনিসটা বোঝাবেন অথবা তার কাছে পড়াটা দিবেন না দেখে দেখে, তখন জিনিসটাকে বলা হয় ডেমোনস্ট্রেশন। তো এটা করলে হবে কি, আপনার এই ভাইবার যে একটা ফোবিয়া, ভাইবার দেওয়ার যে একটা ভয়, এই জিনিসটা কমে যাবে। আপনি জিনিসটা পড়ছেন, সেই জিনিসটা যদি আপনার বন্ধুর কাছে আউটপুট দিতে পারেন পারফেক্টলি, তাহলে এটুকুও ধারণা করা যায় যে আপনি টিচারের সামনেও বা কোনো ভাইবা বোর্ডে যেও আপনি জিনিসটা পারফেক্টলি আউটপুট দিতে পারবেন। তো এটা হলো একটা ওয়ে ভাইবা ভালো করার অথবা ভাইবা ভীতি কমানোর। আর আইটেমের টেবিলে যে অনেকের মাথায় ব্ল্যাঙ্ক আউট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা করতে পারেন আপনার কোনো একটা রিডিং পার্টনার তৈরি করে তাকে পড়াটা দিতে। যদি দেখেন যে না আপনার কোনো রিডিং পার্টনার নাই, আপনি কারোর কাছে এইভাবে ডেমোনস্ট্রেশন দিতে পারতেছেন না বা কারোর থেকে এরকম ডেমোনস্ট্রেশন নিতে পারতেছেন না, সেক্ষেত্রে একটা জিনিস করতে পারেন, নিজের রুমে যদি একটা আয়না থাকে তো আয়নার সামনে যে বলার অভ্যাস প্র্যাকটিস করেন, অথবা নিজে নিজেই দাঁড়িয়ে মানে একজন টিচার একজন স্টুডেন্টের মধ্যে যে কনভারসেশন হয় যেই টাইপের, যে টিচার একটা প্রশ্ন আস করলো, স্টুডেন্ট তার অ্যান্সার কীভাবে দিল, সেইখান থেকে আবার কী টাইপের প্রশ্ন অ্যারাইজ করতে পারে, এইরকমভাবে জাস্ট ইমাজিন করে করে আপনারা কিন্তু এটা প্র্যাকটিস করতে পারেন। আমি নিজে এটা করি, কারণ আমার সবসময় রিডিং পার্টনার পাওয়া যায় না বা আমি সবসময় রিডিং পার্টনার পাই না, কারণ ম্যাক্সিমাম সময় আমি নিজে নিজেই পড়ি, একা একাই পড়ি। তো যারা একা একা পড়েন তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশ ইফেক্টিভ হবে, যে নিজের কাছ থেকে ইমাজিনেশান করে করে কোশ্চেনগুলো অ্যারাইজ করা, নিজের সাথেই নিজে কনভারসেশান করা, যে আমি নিজেই আমার নিজেকে প্রশ্ন করতেছি, আমি নিজেই প্রশ্ন করে নিজেই অ্যান্সার দিতেছি। এই যে না দেখে দেখে একটা প্রশ্ন শুনে বা আমি নিজেই নিজেকে একটা প্রশ্ন করে অ্যান্সার দিতেছি, এর কারণে কিন্তু ভাইবার যে একটা ভয় এটা অনেকাংশে কমে যায়। যদিও এটা 100% ইফেক্টিভ না, যেটা আপনি যদি আপনার রিডিং পার্টনারের ক্ষেত্রে যেটা অ্যাপ্লাই করতে পারতেন, যদি সেটা তো রিডিং পার্টনারের সাথে অ্যাপ্লাই করলে সেই জিনিসটাও তো 100% ইফেক্টিভ, বাট যখন নিজে নিজে করতেছেন তখন সেখানে একটু ইফেক্ট মানে এফোর্টটা আরও একটু বেশি দিতে হয়। তো এই জিনিসটা আপনারা চেষ্টা করতে পারেন। আমি আমার ইন্টার লাইফেও আমি এভাবে কখনো পড়ে আসিনি, যতটা না আমি মেডিকেলে এসে আমি এই ওয়েটা অবলম্বন করার কারণে যেইভাবে বেনিফিটটা পাচ্ছি, তো আপনারা চাইলে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন। রিয়েলি বলতেছি ইট ইফেক্ট, এটা আসলেই কাজ করে। আপনি যদি আমি যেভাবে বললাম এভাবে যদি নিজের সাথে একটু অ্যাপ্লাই করতে পারেন, প্রথম প্রথম কষ্ট হবে, প্রথম প্রথম জিনিসটার সাথে মানিয়ে নিতেও কষ্ট হবে, জিনিসটা করতে গেলে একটু ফ্রাস্ট্রেশনও আসবে, বাট এই ওয়েটা যদি আপনি একবার ধরে ফেলতে পারেন বা এই টেকনিকটা যদি একবার অবলম্বন করতে পারেন, তাহলে আপনার এই মনে না থাকা বা মনে না রাখার যে একটা মানে টেনশান, এই জিনিসটা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। এই জিনিসটা তখন আর কাজ করবে না আমার যতদূর বিশ্বাস, কারণ আমি যদি এই জিনিসটা অবলম্বন করে যদি এখান থেকে একটা বেনিফিট পাই, তাহলে অবশ্যই আপনারাও পারবেন, আপনারাও এখান থেকে বেনিফিট পাবেন আমি আশা করি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড কোন রিলেটেড ভিডিও চান সেটাও ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।